দর্শক বন্ধুদের জানাই শুভ নববর্ষে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আরতির রান্নাবাটির পক্ষ থেকে আজকে নিয়ে এসেছি একটি জনপ্রিয় রেসিপি, তা হলো মটনের মেটে চচ্চড়ি। বন্ধুরা, খুব অল্প সময়ে এই রেসিপিটি বানানো যায়। আর সামনে রয়েছে ঈদ উৎসব, অতএব আমি আশা করব বন্ধুরা ঈদে আপনারা এই রেসিপিটি বানাবেন এবং আনন্দ সহকারে খাবেন। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মেটে চচ্চড়ি রান্না। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে, দিয়ে দেব সরষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, 3 টেবিল স্পুন মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি গোটা মশলা। এখানে আছে 2 ছোট এলাচ, দারচিনি, 5-6 লং। দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2 পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম ছোট করে কুচবেন, যেভাবে আমরা অমলেটের জন্য কুচু করি, অথবা পেস্ট করে নেবেন। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। দিয়ে দেবো আদা রসুন পেস্ট 1.5 টেবিল স্পুন। ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো, এখানে 4 লঙ্কা। ঝাল নিজের ইচ্ছে মতো দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, এখানে আমি 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো নিয়ে একসঙ্গে জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। মশলা ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি টমেটো পিউরি, আমি একটা বড় টমেটো নিয়ে পিউরি করে নিয়েছি। প্রায় আমার কষানো হয়ে গিয়েছে। একটা কথা বলছি, আপনারা প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওর এন্ডে আমি 2 টিপস দিয়ে দেব কীভাবে মেটের কালারও সুন্দর হবে এবং মেটে সফট হবে। আমি মটনের মেটে বা মটন লিভার 600 গ্রাম নিয়েছি, ভালো করে ধুয়ে তারপর কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখেছি। সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেটে কষিয়ে নিলাম। আমি এখানে 1.5 টেবিল স্পুন দই নিয়ে নিয়েছি, সামান্য একটু কর্নফ্লাওয়ারের সাথে মিক্স করে রেখেছি। কর্নফ্লাওয়ার বা রেগুলার ফ্লাওয়ার সাথে যদি আমরা মিক্স করে নিই তবে দই ফেটে যাওয়ার ভয় থাকে, কারণ বেশিরভাগই আমরা দেখি দই দেওয়ার পরে যখন আমরা কষাই তখন দইটা ফেটে যায়। এবারে আবারও মিক্স করে নেব। দিয়ে দেব নুন, আমি ঢেকে কষিয়ে নেব 3-4 মিনিটের জন্য। ফিরে এলাম 4 মিনিট পর, একদম সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দেব গরম জল, পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য। তবে ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি, অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। ভালো করে নেড়ে চেড়ে দিলাম, এবার ঢেকে দেব। এলাম 8 মিনিট পর, দেখুন মেটের সুন্দর কালার হয়ে গিয়েছে মিটে চচ্চড়ি, একদম রেস্টুরেন্ট স্টাইলে। দিয়ে দিচ্ছি গরম মশলা, এখানে 1 টিস্পুন গরম মশলা আছে, ভালো করে মিক্স করে নিলাম। বন্ধুরা, আমি বলেছিলাম আপনাদের রান্নার শেষে 2 টিপস বলবো, সেই 2 টিপস বলছি। দিয়ে দিচ্ছি আদা জুলিয়ান স্টাইলে কাটা। 2 টিপস হলো, মেটে আনার পর ভিনিগার দিয়ে 1/2 ঘন্টা রেখে দেবেন, তারপর ধোবেন। আরেকটা টিপস হলো, নুনটা মেটে কষানোর পরে দেবেন। কেমন বন্ধুরা,
তো হয়ে গেল আমাদের মেটে চচ্চড়ি একদম রেস্টুরেন্ট স্টাইলে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আমাদের মেটে চচ্চড়ি, দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে, কালারটা অপূর্ব এসেছে আর খেতেও দুর্দান্ত হয়েছে। আশা করব আপনাদের রেসিপিটি ভালো লেগেছে, আর রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা আপনারা লাইক শেয়ার ও কমেন্ট করবেন, আর যারা এখনও আমার চ্যানেলে নতুন সেই সমস্ত দর্শক বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে, ততদিন টেক কেয়ার, নমস্কার।